পৌষে মাঠ ছাড়তে নারাজ শীত, তার জেরেই বুধবার আরও তীব্র হয়েছে ঠান্ডা। তাপমাত্রা ক্রমশই কমছে, সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ালো 11.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জবুথবু জেলার মানুষ। ডিসেম্বরের শেষে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রার পারদ কিছুটা উঠলেও আবার জানুয়ারির গোড়াতে বাঁকুড়া জেলায় ফের নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝা বাংলা থেকে বিদায় নিতেই ঠান্ডার দাপট ফেরার আভাস মিলেছিল। বছরের প্রথম দিন থেকেই একটু একটু করে নামতে শুরু করে বাঁকুড়া জেলার তাপমাত্রা। আজ বুধবার জেলায় বছরের পঞ্চম দিনে জাঁকিয়ে পড়ল শীত। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় 11.2 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে দোষর বাতাসের প্রবাহ। সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার আবরণ কিছুটা কাটতে শুরু করে। প্রবল ঠান্ডায় কার যত জবুথবু গোটা জেলার মানুষ। কনকনে ঠান্ডায় আগুনের তাপ নিতে ব্যস্ত জেলাবাসী। সকালের দিকে রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা। বেলা বাড়ার পর মানুষ রাস্তাঘাটে নামলেও আপাদ মস্তক ঢাকা ছিল শীতের পোশাকে। সকালের দিকে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর শীতের চেনা ছবি দেখা গেছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। প্রবল এই ঠান্ডা আলু চাষের অনুকূল হওয়ায় হাসি ফুটেছে আলু চাষিদের। বাঁকুড়ার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে বেশ কিছুটা। গত বছরের তুলনায় এই বছর ঠান্ডা অনেকটাই বেশি বলে মনে করছেন অনেকেই। ঠান্ডা অন্যান্য বছরের থেকে ওই বছর ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা আছে। সকালের দিকে প্রচণ্ডটা কাঁপুনি ঠান্ডা লাগছে। এখন কি করছেন আপনারা? এখন আমরা আগুন পোহাচ্ছি, চা খেতে এসে আগুন পোহাচ্ছি, বাইরে সকালবেলা বেরোনো যাচ্ছে না, খুবই ঠান্ডা। ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা খুবই বেশি আছে। অন্যান্য বছরের মতোই ঠান্ডা পড়েছে, অন্য বছর এই বছর আরও বেশি ঠান্ডা লাগছে। আপনার নাম? উদয়চন্দ্র খা। পড়েছে অন্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ঠান্ডা পড়েছে, কারণ এবছর মনে হচ্ছে বৃষ্টি বেশি হওয়ার জন্য ঠান্ডাটা বেশি পড়েছে। এখন আমরা আগুন পোহাচ্ছি। এই ঠান্ডায় কি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে, এবছর তো বর্ষা কার্তিক মাসের শেষ পর্যন্তই হয়েছে। শীতকালীন যে সবজি চাষটা সেটা অনেক দেরি করেই শুরু হয়েছে এবং তাদের অনেক ক্ষতি হয়েছে। পরবর্তীকালে আলু যারা লাগিয়েছে তাদের এই কুয়াশা এবং ঠান্ডার জন্য আলু বেরাতেও দেরি হচ্ছে, যার জন্য এখনও আমাদের এই এলাকায় চাষের বেশ ভালোই ক্ষতি হবে। আজকে কি একটু বেশি ঠান্ডা? আজকে একটু অনেক বেশি ঠান্ডা আছে। আচ্ছা, আপনার নাম? তন্ময় দাস। কেমন? এবারে প্রচুর ঠান্ডা রয়েছে, চায়ের আড্ডা এসেছি, একটু আগুন পোয়াচ্ছি, আর ঠান্ডা অন্যবারের তুলনায় অনেক বেশি ঠান্ডা আছে, মনে হচ্ছে কাশ্মীরে রয়েছি, চায়ের আড্ডায় আগুন আগুন পোয়ানো। ওই আমার বন্ধুরা সব আছে। হ্যাঁ, অন্য অন্য বারের তুলনায় বেশি, অনেক বেশি ঠান্ডা আছে। এই ঠান্ডার জন্য ক্ষতি হতে পারে সবজি সবজি চাষে আলু। আমি নিউজ পেপারের সঙ্গে যুক্ত, পেপার বিক্রি করি। পেপার বিক্রি তো হয়? হ্যাঁ, আমি ভোর 3টার সময় উঠি। তখন কত ঠান্ডা? প্রচুর ঠান্ডা থাকে, তখন ঘর থেকে বেরাতেই মন যায় না, কিন্তু বাধ্যই বেরাতে হয় আমাদেরকে। কতটা কষ্ট হয়? কষ্ট হলেও হয়ে গেছে আমাদের, দীর্ঘদিন যাবত যেহেতু করছি। কটার সময় উঠতে হয়? মোটামুটি 3টার সময় উঠি। হ্যাঁ, প্রচুর ঠান্ডা। আচ্ছা, আপনার নাম? অতনু দাস। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা। বাংলার মানুষের কথা বলে।